পার্বত্য জেলার রাঙ্গামাটির ভুই উপজেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 2 মে সকালে রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাগাইচড়ি উপজেলার মুসলিম ব্লকে এবং দুপুরে একই উপজেলার সাজেক ইউনিয়নের 7 নং ওয়ার্ডের লুইনথিয়ান পাড়ায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। অন্যদিকে বাগাইচড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বাগাইচড়ি উপজেলায় বজ্রপাতে মোট 2 জনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন তিনি। কক্সবাজারের ফেকুয়া উপজেলায় বজ্রপাতে 2 লবণ শাসির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাই লাদিয়া এবং রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড় বাতাসে আমকুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়াসিন আরাফাত 13 এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বর্ণাল ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইব্রাহিম ফাড়ায় এই ঘটনা ঘটে। কুমিল্লার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার ছান্দিনা, বুড়িছং, সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলায় মোট 4 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 2 জন কৃষক বলে জানা গেছে।